ফ্লাওয়ার আগে নাকি? ফ্লাওয়ার, আচ্ছা ধরুন আমি একটা এখানে ফ্লাওয়ার আঁকার জন্য ইয়ে নিলাম, হ্যাঁ পেন টুল দিয়ে আঁকবো, ঠিক আছে। আর মাউসটা আজকে চেঞ্জ করা লাগবে। দেখেন আমি এখানে কি করলাম, একটা ইয়ে আঁকলাম না, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ একটা লাইন আঁকলাম বা একটা যে বলেন একটা কার্ভ লাইন আঁকলাম। হ্যাঁ এখন আমি ইচ্ছা করলে কিন্তু পেন টুলতে এখান থেকে ধরে আমি কি এখান থেকে ইয়ে করতে পারি তো নাকি, এভাবে পারি না? পারি কিন্তু, কিন্তু না আমি এটা করব না। এটা করব না কেন, কারণ হচ্ছে আমার এই যে আমার এইটার যে রেশিওটা আছে, হ্যাঁ আমার সেম আমি পাশেরটাও করব, এটার যে রেশিও আছে আমি সেমটা আমি পাশেও করব, মানে সে সেম সাইজ অ্যালাইনমেন্ট এবং সবকিছু কি একই হবে, জাস্ট কপি। হ্যাঁ তো এখানে দেখেন আমাদের রোটেট নামে একটা টুল আছে, কি রোটেট না, এই রোটেট, এই রোটেট সিলেক্ট করলে আমার দেখেন এইখানে একটা পয়েন্ট আসছে, দেখতে পাচ্ছেন এই যে পয়েন্ট দেখছেন কি আপনারা সবাই, এইখানে পয়েন্ট আসছে। আচ্ছা এই পয়েন্টটা আমি আমি এখানেও নিতে পারি, মিডিলেও নিতে পারি, আবার এইখানেও নিতে পারি। আমরা এই এটার এই যে যে লাইনটা আছে সেই লাইনের শেষ মাথায় আমি এই মাথায় নিব অ্যাঙ্কার পয়েন্ট এইখানে, হ্যাঁ কারণ আমি এই পয়েন্টটা যেখানে থাকবে, এই পয়েন্টটা যেখানে থাকবে সেইখান থেকেই কি আমি এটাকে আমি রোটেট করতে পারবো, এই যে ঠিক আছে এটা হচ্ছে আমি রোটেট করতে পারবো। যদি আমি কন্ট্রোল ডি মারি আমার এটা হচ্ছে রোটেট টুলের কাজ, ঠিক আছে এটা রোটেট টুল আমার এইখান থেকে ধরবে, তো কন্ট্রোল জেড মারেন। এইবার যাব আমি কিসে, রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট টুলের কাজ দেখেন, আমি এইখান থেকে আমি পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট ধরবো, আবার কি করবো অল্টার, হ্যাঁ এইটা হচ্ছে আমার রিফ্লেক্ট টুল, অর্থাৎ এটা উল্টা হয়ে ঘুরে যাবে, ঘুরে গিয়ে কি হবে কপি হবে, এই কপি হয়ে গেছে না দেখি, এটা কিন্তু আমার কপি হয়ে গেছে। তাহলে আমরা রোটেট টুলের কাজ হচ্ছে কার, ওইভাবে আপনি যেভাবে রোটেট করবেন সে ওইভাবে ঘুরবে, হ্যাঁ রিফ্লেক্ট টুলের কাজ এটা উল্টা হয়ে যাবে, হ্যাঁ উল্টায় যাবে, কপি করতেও পারেন অল্টার চেপে কপি করব, আর এমনিতে আপনি অন্য কিছু করতে পারবো। এখন দেখেন এই মাথা কিন্তু আমাদের কি জয়েন্ট আছে, না স্যার? জয়েন্ট মাথাটাকে আমি জয়েন করে দেব, আমি এইটাকে গাইডটাকে আনলক করে এটাকে এখন আমি হেটাই ফেলি, তাহলে আমার এই দুইটা মাথা আমার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করে নেব, দুইটা মাথা, দুইটা মাথা আমি সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল জে, কন্ট্রোল জে তে আমি জয়েন্ট করে ফেললাম, ঠিক আছে আমার এটা কি জয়েন্ট হয়ে গেল। তদ্রূপ আমি এইখানতে আমি জয়েন করে নেব, কন্ট্রোল জে তে আমি জয়েন করে নিলাম। এটা বিষয় হচ্ছে আর কি এইখানে আমার জয়েনটা ঠিক মতো হয় না, হ্যাঁ দেখেন কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই তে কি হবে, কন্ট্রোল ওয়াই তে আমার এটা ইয়ে হয়ে যাবে কি বলে ফ্রি ট্রান্সফর্ম, হ্যাঁ
এই যে তো এটাকে আমি এখন জয়েন জয়েন করে নেব সুন্দর করে। হ্যাঁ এইটাকে আমি সুন্দর করে জয়েন করে নিচ্ছি। এটা আসলে জয়েন্ট হবে তখনই যখন আমার এটা খাপে খাপে মিলে যাবে। হ্যাঁ এবার দেখেন আমি এটাকে আপনারা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে পারেন। না এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি মারবেন, গ্রুপ হয়ে যাবে। এখন আমি আবার একটা কাজ করব, সেটা হচ্ছে রোটেট টুল দিয়ে কি করব, আমি এইটাকে আমি গ্রেডিয়েন্ট দিয়ে দিয়ে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। দেখেন এটা কেন আমাদের এখানে গ্রেডিয়েন্ট আছে। এখানে সিলেক্ট করলে আমার কালার চলে আসবে। এটা সিএমওআই কে নেন, এইখান থেকে সিএমওআই কে করে নিতে হবে। দেখেন এখানে আমাদের গ্রেডিয়েন্ট টুল আছে, যে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা এইভাবে আমরা ড্রাগ করতে পারবো। ঠিক আছে, এভাবে আমরা সহজে ড্রাগ করতে পারবো। আচ্ছা এখন এইটাকে আমি গ্রেস্কেল আছে সিএমওআই কে করে নিলাম। বা এইখানে স্যার সলিড কালার ইউজ করা যায় না? হ্যাঁ সলিড কালার, হ্যাঁ সলিড কালার ইউজ করতে পারবেন তো। হ্যাঁ সলিড কালারও ইউজ করা যাবে, যাবে না কেন? সলিড কালার ইজ এটা, আর এটা গ্রেডিয়েন্ট। সলিড কালার দিলে সলিড কালার হবে। আমি শেপ গুলার যে কাজ করালাম একটু আগে, ওইখানে তো জাস্ট সলিড কালারই দিয়েছি। আচ্ছা ধরেন এই একটা ইয়ে করলাম। হ্যাঁ এখন এই অংশটুকুকে সিলেক্ট করব, সিলেক্ট করে রোটেট এইখান থেকে এইখানে ক্লিক করেন, মানে এটা হবে। এখন অল্টার চাপেন, আরে আল্লাহ মাউস সিলেক্ট করে অল্টার চাপতে হবে। অল্টার চেপে দেখেন আমি শিফট ধরছি। হ্যাঁ শিফট ধরলে দেখেন উনি 45 ডিগ্রি নিবে। হ্যাঁ মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করব আমি। ঠিক আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করব। এটা ছেড়ে দিলাম, উনি কন্ট্রোল ডি মারবেন। এটা দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হয়েছে, তাই না? তাহলে 8 45 সং কত হয়? 360 না? 360। তাহলে আমাদের আমাদের এই বৃত্তটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ আমাদের যেই গোল বৃত্তটা, এটা কত, এটা কত বলেন? 360 ডিগ্রি। 360 ডিগ্রি কিন্তু, তাই না? 360 ডিগ্রি হিসাবে নিয়ে নিয়েছে।
এটাতে সলিড কালার দিতে চান, তাহলে সলিড কালার দেওয়া যাবে এরকম ভাবে। হোয়াইট কালার দিলেও এভাবে কি দেওয়া যাবে। একটা করলাম, ঠিক আছে। আর একটা দেখেন, সেটা হচ্ছে স্যার, আমরা তো স্যার ফটোশপে বিভিন্ন লেয়ারের উপরে কাজগুলো করেছি, আর স্যার এখানে যে আপনি গ্রুপটা করলে, সেই গ্রুপটা যদি কোনো কারণে ভাঙতে চাই বা মানে কোনো কিছু অ্যাড করতে চাই, সেটা কোথায় থেকে করতে হবে? গ্রুপটা ভাঙবেন এটাকে? জি স্যার, এইটা তো ধরেন এইখান থেকে গ্রুপ করতে হবে, এই যে কন্ট্রোল জি দিলে হবে, এখান থেকে গ্রুপ, এটা গ্রুপ হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করে এটা আনগ্রুপ করলে হবে। এই যে কারণ এমনি তো আমাদের ওখানে লেয়ার বাইপাস একটা মানে বার ছিল কাজের জন্য, সেজন্য জিজ্ঞেস করলাম। না, এইখানে আসলে আমার আমার আপনি এই যে এইখানে দেখেন, একটা লেয়ারের উপর অনেকগুলা লেয়ার অটোমেটিক হবে। আর হ্যাঁ, এই যে অনেকগুলা হচ্ছে দেখেন, এখানেও আমাদের কিন্তু লেয়ার আছে, কিন্তু এইখানে ওই লেয়ারের কাজ না করলেও হবে, কারণ এইখানে আপনি যেটাতে সিলেক্ট করবেন সেটাই সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, পেন্টেল দিয়ে করব নাকি অন্য কিছু দিয়ে করব দেখি তো, ইলিপটিল দিয়ে করা যায় কিনা। স্যার যে ফুলটা আঁকাচ্ছেন এটা তো ইলিশ টুল দিয়ে করা যাবে? হ্যাঁ, এই ফুলটা ইলিশ টুল দিয়ে, ওই যে পাত করে স্যার, পাতকে ডিভাইডেড করে, হ্যাঁ, প্যাথ ডিভাইডার। এটা তো আসলে আমি আপনাদের বেসিক জিনিসটা শিখাইতে হবে, হ্যাঁ, তারপরে প্যাথ ফাইন্ডার বা ডিভাইডার, হ্যাঁ, এগুলা তো আসবে পরে। আপনারা দেখেন অনেকে রোটেটই করতে পারবেন না, ঠিক আছে, যেমন এইটার কাজ। হ্যাঁ, এটা হচ্ছে কার দেখেন, আমি এই পয়েন্টটাকে ধরে আমি রোটেট করি, এরকম একটা ইয়ে হয়ে গেল।
কম আস্তে আস্তে একটা একটা করে, অনেকে আছে অনেকে পারেন আস্তে স্কেলের আস্তে। জন্য স্যার হচ্ছে না, হ্যাঁ স্কেলের জন্য মার্ক হচ্ছিল না। হ্যাঁ, এখন এটার কালার আই ড্রপার টুল দিয়ে এটা দিয়ে দেব। এইটাকে আমি এখন গ্রুপ করে স্কেল দিয়ে ডাবল করে ফেলি, দেখি কেমন লাগে। স্যার এইটা আমার হচ্ছে না, হ্যাঁ এই কাজটা আমার হচ্ছে না। কেন হবে না কেন? স্কেল তুলে দিচ্ছি, হচ্ছে না দেখছি। আর তো কথা, এখানে এখানে কালার যদি এরকম থাকে আমরা ইয়ে করে ফেলবো, ফেলে আমরা এই কালারটা আস্তে এভাবে ডিপ করতে পারি। এইগুলা সবই সোজা কাজ, আপনাদের সবারই পারার কথা। কি হাসনা হ্যায় নাকি বলেন? আছেন কি আপনি? আছি কাজ কি সোজা না ভাল লাগতেছে না নাকি? ভালো লাগছে, বাট আমার পরে তো এতগুলা টুলস কম পাচ্ছি। আমি আনইনস্টল করে দিলাম, আবার ইনস্টল করতেছি। আজকে ইলাস্ট্রেটরের ক্লাস নেব, এটা জানেন সবাই।
তারপরে জানি আমার তো নেওয়াই আছে, কিন্তু আমার কাছে টুলস এত কম কেন জুনিয়র বিশ্বে? এটাকে অল্টার করে আমি স্ট্রোক দিয়ে দিলাম। হ্যাঁ, এটা দেখেন আমি কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, তাহলে কন্ট্রোল এক্স কন্ট্রোল বি মারলে আমার এটা ব্যাকে চলে যাবে। কন্ট্রোল এক্স তে কাট, কন্ট্রোল বি তে ব্যাকওয়ার্ড। বাট দেখেন এখানে আর একটা কাজ করব, সেটা হচ্ছে এটার আপনারা সবাই দেখতেছেন। জি স্যার, মাউসটাকে চেঞ্জ করবো এখনই। এখন এই বরাবরই একটা রোটেট করে দেব। হ্যাঁ, রিফ্লেক্ট শিফট ধরলে আমার এটা সমান মতো রিফ্লেক্ট হয়ে যাবে। এখন এটা এটা আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, তাহলে দুইটা গ্রুপ হয়ে গেল। এখন এইটাকে আমি এখানে নিয়ে ডি, ঠিক আছে, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। পারবেন তো সবাই নাকি? আর কিছু দেখাবো? দেখেন দেখেন।
এইটাতে আপনার এটাতে বেশ কিছু কাজ হবে। সেটা নিয়ে আপনি আমি আপনাদের পরে আপনারা আপাতত এই পর্যন্তই করেন, ঠিক আছে? আর